স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আমার নাম রিজিয়া। আপনার নাম কি? ও, মিন্টু। আমি মাত্র 7-8 দিনের জন্য এখানে থাকতে এসেছি। আসলে হয়েছে কি জানেন, আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে? মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে, আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞাসা তো করিনি, ও বাসায় ঠিকভাবে পৌঁছালো কি না। হ্যালো খোকা। হ্যাঁ মা, আমি একটু মিটিং এ আছি, আমি একটু পরে কথা বলছি, ফোন রাখছি। হ্যাঁ শোন শোন, তোকে শুধু এটুকুই জিজ্ঞাসা করার ছিল, তুই বাসায় ঠিক মতো পৌঁছে গেছিস তো? মা, বললাম তো আমি একটু ব্যস্ত আছি, ফোন রাখছি, পরে কথা বলবো মা। কেটে দিলো। আমার ছেলে কি বলল? বলেছে কিছুক্ষণ পরে কল করবে বলে ফোনটা কেটে দিল। এই কেমন কথা বলছেন আপনি? আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসে আমাকে, আর আমি এখানে কিভাবে থাকবো? আমার ছেলের থেকে দূরে সম্ভবই না। কি দেখুন, আপনি যতই বলুন যেখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবার মেলে আর অনেক বন্ধুও হয়, তারপর আমি এখানে থাকবো না। দেখুন, আমার বলা তো উচিত নয়, তবুও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে, কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, কিন্তু আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পর ফোন করছি। হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত মা। শোন শোন, তুই তো ভুলেই গেছিস, 15টা দিন হয়ে গেছে। আহা, আমি তো বললাম মা আমি আসবো, কিছু জিনিস শিফট করার বাকি আছে, সেগুলো রেখে আমি তোমার কাছে আসবো। রাখছি, ফোন রাখছি। তুই তো জানিস না খোকা, তোকে ছাড়া এখানে আমার অনেক কষ্ট হচ্ছে খোকা। হ্যালো খোকা, আমার ভাগ্য এরকম হতেই পারে না। আসলে ভাগ্য তো আপনার খারাপ, দেখে নেবেন, আমার ছেলে আমাকে নিতে আসবেই, কিন্তু আমার তো শুধু একটাই চিন্তা,
আমি চলে যাব এখান থেকে, আমি এখনই আমার ছেলেকে ফোন করব, দেখে নেবেন ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো খোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বললাম যে আমি ব্যস্ত মা, আমার কাজের প্রেশারটা একটু বেশি, আর তাছাড়া সেই জিনিসগুলো বাসার তো এখনো শিফট করা হয়নি, আমি সেগুলো শিফট করে আমি তোমাকে নিয়ে যাব। রাখছি মা। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম।